আজকে আমাদের জেই মেন এবং নিটের তৃতীয় দিনের ক্লাস শুরু হতে চলেছে। তো এর আগের দুদিনে আমি মেজারিমেন্টের বেশ দুটো টপিক তোমাদের সামনে আলোচনা করে ফেলেছি। এটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস, এবং দ্বিতীয় দিন করেছিলাম তোমাদের এরর ক্যালকুলেশন বা এরর অ্যানালাইসিস। তো আজকে আর একটা তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো করে দেখছো ভিডিওগুলো এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো ফলো করছো। তো যাই হোক, তো আজকে বিষয়টাও কোয়াইট ইন্টারেস্টিং। তো আজকে আমরা যেটা প্রথম শিখবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, বা যেটাকে বাংলায় বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক, কোন একটা ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। তো প্রথমে আমরা চলে আসি লিস্ট কাউন্ট কী জিনিস। তো দেখো, যখন আমরা কোনো কিছু একটা মেজারমেন্ট করি, যে কোনো জিনিস, লেন্থ, টাইম, এরিয়া, মাস, ভলিউম, যাই মেজারমেন্ট করি না কেন, তো প্রত্যেকটা স্কেলের, সেটা মিটার স্কেল হোক, ভার্নিয়ার স্কেল হোক, স্ক্রু গেজ হোক, যে ইনস্ট্রুমেন্টগুলো তোমরা ব্যবহার করো প্র্যাকটিক্যাল ক্লাসে, তো এখান থেকেও বেশ কিছু তোমাদের নিউমেরিক্যাল জেই মেন এবং নিটে আসে। তোমাদের যে বই তোমরা ফলো করছো সেখানে পাবে। তো নিউমেরিক্যালগুলো করার জন্য বেশ কিছু সূত্র প্রয়োজন হয় বা বেশ কিছু জিনিস শিখতে হবে। তো শুধুমাত্র বই পড়ে হবে না। তো আমি যে কথাগুলো বলবো, যে বিষয়গুলো আলোচনা করে দেবো, ভালো করে দেখলেই তোমরা জিনিসটা শিখে যেতে পারবে। তো যাই হোক, প্রথম চলে আসি লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি? প্রত্যেকটা যন্ত্রের একটা মিনিমাম মেজারেবল কোয়ান্টিটি থাকে, সেটাই হচ্ছে মিনিমাম। তার কম ওই যন্ত্রে পরিমাপ করা যায় না, সেটা তার সীমাবদ্ধতা বলতে পারি, ওই অবধি মাপা যায়। যেমন লিস্ট কাউন্ট অফ মিটার স্কেল, একটা মিটার স্কেল যখন আমরা ব্যবহার করি, 0 to 1 সেন্টিমিটার 10টা ভাগ থাকে, 1 to 2 সেন্টিমিটার 10টা ভাগ থাকে। তার মানে একটা যে ছোট ডিভিশন, ওয়ান স্মলেস্ট ডিভিশন, এটা মানে কি, ওয়ান স্মলেস্ট ডিভিশন, ওয়ান স্মলেস্ট ডিভিশন, সেটা কত হয়, 0.1 সেন্টিমিটার অর 1 মিলিমিটার। তার মানে মেজারমেন্টের অ্যাকুরেসি হচ্ছে আপ টু ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার অবধি আমরা ডেসিমাল, ফার্স্ট অর্ডার ডেসিমাল পয়েন্ট অবধি আমরা মেজার করতে পারি। তার বেশি যেমন ধরো 1.5 সেন্টিমিটার পরিমাপ করতে পারবো, আর মেজারমেন্ট করতে পারবো আপ টু 1.5। সাপোজ কোনো রিডিং হলো 1.56, আমরা লিখতে পারবো না, আমরা 1.5 লিখবো, কারণ আমাদের এই স্কেলে আপ টু ফার্স্ট ডেসিমাল অর্ডার অবধি সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো মিটার স্কেলের ক্ষেত্রে মেজারমেন্ট করা যায় মিনিমাম যেটা, ওয়ান স্মলেস্ট ডিভিশন যেটা হচ্ছে মিটার স্কেলে, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তো বোঝা গেল, তাহলে এটা হলো মিটার স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট। এবার আমরা এছাড়াও যে যে স্কেল ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের করতে হবে, ভার্নিয়ার, ক্যালিপার্স, স্ক্রু গেজ, স্পিডোমিটার, তো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে অন্যান্য স্কেলগুলো কেন ব্যবহার করব, আমরা মেজারমেন্টের অ্যাকুরেসি ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্য আমরা ওই অন্যান্য স্কেলগুলো ব্যবহার করে থাকি। তো এরপর আমরা দেখব ভার্নিয়ার ক্যালিপার্স বা স্ক্রু গেজের ক্ষেত্রে কী করে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করে। তো আমরা প্রথমটা লিখে দিয়েছি। তো এরপর আমরা দেখব ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কোন ইনস্ট্রুমেন্টের স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স হল একটা ইনস্ট্রুমেন্ট, একটা স্কেল মেজারমেন্টের, যেটা আমরা ব্যবহার করে থাকব। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানেই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের লিস্ট কাউন্ট। কি করে করে, তো ভার্নিয়ার ক্যালিপার্সে বা স্লাইড ক্যালিপার্সে দুটো স্কেল থাকে, মানে কি কি স্কেল থাকে ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রে, নাম্বার ওয়ান স্কেল মেইন স্কেল,
আর দু নম্বর হচ্ছে হারনিয়া স্কেল। এই দুখানা স্কেল থাকে, ভার্নিয়ার ক্যালিপার্স ইনস্ট্রুমেন্ট। তো হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স অর স্লাইড ক্যালিপার্স, এটা একটা ইনস্ট্রুমেন্ট। তো দুটো স্কেল এইভাবে থাকে, এখানে একটা মেন স্কেল এরম চলে যায়, এটা মেন স্কেল, এইখানে থাকে ভার্নিয়ার স্কেল। ইনিশিয়ালি এটা ধরো জিরো, এরো জিরো এখানে কনসাইড করে থাকে, এবার এখানে ভার্নিয়ার স্কেল ডিভিশন থাকে, দিস ইজ কল্ড ভার্নিয়ার স্কেল ডিভিশন। আর এখান দিয়ে ওপরের যে স্কেলটা সেটা হচ্ছে মেন স্কেল ডিভিশন, এরকম করে থাকে। তো দুটোকে আমরা দেখতে হবে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কে রিপ্রেজেন্ট করলাম ভি সি ইকুয়ালস টু ডিফারেন্স বিটুইন ওয়ান মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট? ডিফারেন্স বিটুইন একটা মেইন স্কেল ডিভিশন থেকে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনকে মাইনাস করে দিলে যেটা হয় সেটাকেই বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার এটা বুঝো কি করে। তো যখন আমরা কোনো একটা মেজারমেন্ট করবো, ইনিশিয়ালি জিরো জিরো কোয়েনসাইড করে আছে, সেটা তো কোয়েনসাইড করলো, তো দেখতে হবে ভার্নিয়ার স্কেলের হাউ মেনি ডিভিশন কোয়েনসাইড উইথ মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেলের কতগুলো ডিভিশন, তোমাদের যে ইনস্ট্রুমেন্ট ইউজ করবে ম্যাক্সিমাম দশটা ডিভিশন থাকবে ভার্নিয়ার স্কেলে, এখানে কত থাকবে টেন ডিভিশন। তো তোমরা ইনস্ট্রুমেন্ট করবে যেটা ভার্নিয়ার স্কেল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিশন ইকুয়ালস টু টেন। সাপোজ দেখা গেল এর ফিফথ ডিভিশন কনসাইড করে গেছে, পুরো এইভাবে কনসাইড করে, জিরো জিরো তো ম্যাচ আছে, তো এরপরে জিরো ছাড়া কি ম্যাচ করছে? যখন কোন একটা ইনস্ট্রুমেন্টে আমরা মেজার করছি, দেখা গেল সাপোজ জাস্ট এক্সাম্পল আমার এর এনএথ ডিভিশন ওর এমএথ ডিভিশনের সঙ্গে কনসাইড করেছে, এন নাম্বার অফ সাপোজ এনএথ ভার্নিয়ার স্কেল ডিভিশন কোয়েনসাইড উইথ এমএথ মেইন স্কেল ডিভিশন। তাহলে এন খানা ভার্নিয়ার স্কেল যত ভ্যালু হয় এম খানা, তাহলে দেখা গেল জেনারেলি যেটা হয় আমাদের, তোমরা যে স্কেল ইউজ করবে সেখানে দেখতে পাবে ন নম্বরটা দশের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এন খানা ডিভিশন যদি এর সঙ্গে এন খানার সঙ্গে যায়, তাহলে ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু এম বাই এন মেইন স্কেল ডিভিশন। তাহলে এন খানা ডিভিশন ম্যাচ করেছে এম খানার সঙ্গে জেনারেলি, তোমরা যে প্র্যাকটিক্যাল করবে, তোমার যে স্কেল দেওয়া হবে ইন প্র্যাকটিস, এটা হচ্ছে নাইন, এটা হচ্ছে টেন, মানে টেন্থ ভার্নিয়ার স্কেল ডিভিশন কোয়েনসাইড উইথ নাইন্থ মেন স্কেল ডিভিশন, মানে নাইন মিলিমিটারে, ন মিলিমিটার বা জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার যে দাগ, সেটা দশ নম্বর দাগটার সঙ্গে যদি দশ নম্বর দাগ হয় এটা কোয়েনসাইড করে আছে কার সঙ্গে, এর দশ নম্বর নয়ের সঙ্গে ম্যাচ করে আছে, তাহলে এম বাই এনটা কত হবে নাইন বাই টেন। তো তোমাদের সেটা বলে দেবে নিউমেরিক্যাল প্রবলেমে, তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান নাইন বাই টেন বা এম বাই এন মেন স্কেল ডিভিশন। তাই ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন কি পেয়েছি, ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট
equals to 1 MSG. এবার দেখো তাহলে 1 VSD সমান কত লিখবো? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু m বাই n MSD. সো দিস ইজ মাইনাস m বাই n MSD. দিস ইজ 1 মাইনাস m বাই n ইনটু মেইন স্কেল ডিভিশন. তো দিস ইজ দ্য ফর্মুলা রিকোয়ার্ড ফর ক্যালকুলেটিং ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ স্লাইড ক্যালিপার্স অর ভার্নিয়ার স্কেল. ওকে, তো দিস ইজ ফর্মুলা 1 মাইনাস m বাই n. সাপোজ একটা এক্সাম্পলে আছে, এক্সাম্পল ইফ 9th ডিভিশন অফ মেইন স্কেল কোয়েনসাইড উইথ 10th ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু ভিসি অর লিস্ট কাউন্ট অফ স্লাইড ক্যালিপার আর ভার্নিয়ার ক্যালিপার 1 মাইনাস 9 বাই 10, বিকজ মেন স্কেল ডিভিশন ডিনোটেড বাই এম, মেন স্কেল ডিভিশন ডিনোটেড বাই এম অ্যান্ড ভার্নিয়ার স্কেল ডিভিশন ডিনোটেড বাই এন. তো ফর্মুলা কত? 1 মাইনাস এন বাই এম, 1 মাইনাস 9 বাই 10 ইন্টু 1 এমএসডি. মেন স্কেলটা হচ্ছে নর্মাল স্কেল, মিটার স্কেল, তাহলে এটা কত হলো? 1 বাই 10 ইন্টু 0.1 সেন্টিমিটার বিকাম 0.01 সেন্টিমিটার. তাহলে দেখো স্লাইড ক্যালিপার্সে তোমরা যে প্র্যাকটিক্যাল করবে ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটা সবসময় যে 9-10 ম্যাচ করবে তা না, 29-30. ট্রাভেলিং মাইক্রোস্কোপে হয় 49-50. ট্রাভেলিং মাইক্রোস্কোপ যেটার সাহায্যে ক্যালকুলেট করে থাকি ডায়ামিটার অফ ক্যাপিলারি টিউব. ক্যাপিলারি টিউব তোমরা শুনেছ, কৈশিক নল বলে বাংলায়. ক্যাপিলারি টিউবের ডায়ামিটার ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ. ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে চলমান অণুবীক্ষণ যন্ত্র যেটাকে বলা হয়, তো সেখানে যে ভার্নিয়ার স্কেলটা থাকে সেখানে কোয়েনসাইড করে কত বললাম, কোনো কোনো ক্ষেত্রে 29-30 করে না, 49-50. আর একটা হয় স্পেকট্রোমিটার. স্পেকট্রোমিটার মানে হচ্ছে আমাদের স্পেকট্রাম বা বর্ণালী তৈরির ক্ষেত্রে সেখানে থাকে সার্কুলার ভার্নিয়ার স্কেল, সেখানে ম্যাচ করে 29-30. ওকে, ওখানে ডিগ্রি দিয়ে মেজারমেন্ট হয়, কারণ সার্কুলার স্কেল অ্যাঙ্গেল 360 ডিগ্রি হিসেবে করা হয়, তো ওখানে কনসেট করে 29-30 করে, 19-20 করে, তো যাই হোক সেটা বলে দেওয়া থাকবে. তো এমআরএন এর ভ্যালুটা গিভেন. তো আমরা যে এক্সাম্পল নিয়েছি 9th ডিভিশন কনসেট উইথ 10th, দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট বিকামস 0.01 সেন্টিমিটার. ফর এক্সাম্পল ফর ট্রাভেলিং মাইক্রোস্কোপ n equals to 49, n equals to 50 and 1 main scale division. ওখানে কত ছিল আমরা কি শিখেছি? নর্মাল স্কেলে হয় 1 সেন্টিমিটারে 10টা ভাগ থাকে. ট্রাভেলিং মাইক্রোস্কোপে যে ভাগটা থাকে সেটা 1 সেন্টিমিটারকে 20টা ভাগ থাকে, মানে 1 বাই 20, মানে 0.05 সেন্টিমিটার. 1 MSD equals to 1 বাই 20 সেন্টিমিটার, that is 0.05 সেন্টিমিটার. Then ভার্নিয়ার কনস্ট্যান্ট ফর ট্রাভেলিং মাইক্রোস্কোপ ইনস্ট্রুমেন্ট তাহলে কত আসবে? দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ ট্রাভেলিং মাইক্রোস্কোপ ইকুয়ালস টু 1 মাইনাস 49 বাই 50 ইন্টু 1 MSD মিনস 0.05, দ্যাট ইজ 1 বাই 50 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইট বিকামস 10 টু দি পাওয়ার মাইনাস 3, মানে 0.001 সেন্টিমিটার. দেখো আস্তে আস্তে অ্যাকুরেসি বাড়ছে. দিস ইজ সো ভার্নিয়ার ক্যালিপার্স ক্যান বি মেজার আপ টু সেকেন্ড ডেসিমাল পয়েন্ট, বাট ইন ট্রাভেলিং মাইক্রোস্কোপ
which is calculated any measurement or any measuring value up to third decimal point. Doshomike por tin ghor porimap korte pare ebong for vernier calipers up to second order doshomike por this is up to third order or third decimal point. To ei gulo tumra ektu practice korbe ebong tomader je boi thakbe shekhan thekeo dekhbe. Tale amra ki ki shiklam main scale er koto dur parbo up to first decimal point 10 to the power minus 1 or 0.1 of the vernier calipers or slide calipers up to second decimal point 10 to the power minus 2 or 0.01. In traveling microscope we can measure up to 0.001 centimeter etc. So ei value ta vary korte pare to tomader je data dewa thakbe sei data theke tomader calculate korte hobe. Okay, to ei ta ami koyekta example dekhiye dilam. Erpor amader jeta chole ashe seta hocche amader screw gauge. স্ক্রু গেজটা আমাদের দেখতে হবে বা আমরা যেটা ক্যালকুলেট করব স্ক্রু গেজে কি করে তো তোমাদের স্লাইড ক্যালিপার্স দিয়ে যেটা করতে হবে সেটা ধরো কোনো সিলিন্ডারের ডায়ামিটার হাইট এগুলো মেজারমেন্ট করলে কিংবা ধরো কোন একটা কাঁচের কোন একটা কন্টেনার দিল বা আমার তার ইন্টারনাল ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটার তো মেজারমেন্ট করা যাবে কোন সরু পাইপ ওকে তার এক্সটার্নাল ইন্টারনাল ডায়ামিটার ক্যালকুলেট করতে হবে সেটা কাজ হচ্ছে স্লাইড ক্যালিপার্স বাট ভার্নিয়ার ক্যালিপার্স আর স্লাইড ক্যালিপার্স হলো তো স্ক্রু গেজের কি কাজ স্ক্রু গেজে কি করা যায় সরু তারের কোনো যদি একটা তার থাকে ওয়ার থাকে তার ডায়ামিটার ক্যালকুলেট করা যাবে বা কোনো পাতলা কোনো কিছু থিকনেস অফ সাম সারফেস বা কোনো একটা প্লেট দিল থিকনেস ক্যান বি থিকনেস ক্যান বি মেজার রিং থ্রু স্ক্রু গেজ ইনস্ট্রুমেন্ট. ওকে, তাহলে আরো মেজারমেন্টের জন্য পাতলা বা ছোট মেজারমেন্টের জন্য স্ক্রু গেজ স্ক্রু গেজের মেজারমেন্ট কেমন হয় স্ক্রু গেজের ক্ষেত্রে নিশ্চয় এরকম দেখতে হয় অনেকটা এরকম আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি ইনিশিয়ালি দুটো কন্ট্যাক্টর থাকে আমি সেটা দেখাচ্ছি না যেমন হয় একটা থাকে সেটা হচ্ছে মেইন স্কেল বা লিনিয়ার স্কেল এখানে দুটো রিডিং মেজার করতে হবে লিনিয়ার স্কেল রিডিং এন্ড সার্কুলার স্কেল রিডিং এই মেজারমেন্টটা করতে হবে তো সেটা আমাদের দেখতে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমি কয়েকটা সূত্র আর বলে দেবো তো যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে ল্যাব করবে তখন সেগুলো কাজে লেগে যাবে একটু ভালো করে বুঝতে পারবে. আচ্ছা এখানে তো হোয়াট ইজ লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ তো লিস্ট কাউন্ট যদি স্ক্রু গেজের ক্যালকুলেট করতে হয় তাহলে দুটো স্কেল থেকে একটা রোটেট করে তাহলে এই জিনিসটা যেমন রোটেট করছে এই থাকে এইভাবে ঘুরছে আর ভেতর দিয়ে একটা স্কেল চলে যায় তাকে বলে লিনিয়ার স্কেল এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে স্ক্রু পিচ ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ স্ক্রু পিচ হোয়াট ইজ স্ক্রু পিচ লিনিয়ার স্কেল রিডিং আফটার ওয়ান কমপ্লিট রোটেশন অফ সার্কুলার স্কেল একদম ইজি ব্যাপার কঠিন কিছুই নয়. ওকে, লিনিয়ার স্কেল রিডিং আফটার ওয়ান রোটেশন ইনিশিয়ালি 0 0 কোইনসাইড করে আছে ধরো আমি একটু বড় করে দেখাই ধরো এখানে একটা 0 আছে
এই যে জিরো দাগ, এখানে একটা জিরো আছে। এবার এই যে সার্কুলার স্কেলটা, এখানে দাগ আছে। এবার এই প্লাসটাকে যদি আমরা খুলি তাহলে এইটা এইদিকে সরে যাবে, এটাকে ঘোরালে এরকম ভাবে ঘোরালে আস্তে আস্তে এদিকে মুভ করবে। তো জিরো থেকে ঘুরে জিরোতে যখন আসবে, জেনারেলি এই সার্কুলার স্কেলে ভাগ থাকে 100টা, নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল জেনারেলি এটা হচ্ছে 100। এটাকে আমি এন লিখলাম, এন দিয়ে, নাম্বার অফ এন, যে ইন জেনারেল দিস ইজ 100, 50 হয়, তোমরা যেটা প্র্যাকটিক্যাল করবে তাতে থাকবে 100। তো নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল হয়, সার্কুলার স্কেলে কতগুলো দাগ থাকে, এরকম দাগ থাকে, ধরো এটা জিরো হলে তাহলে এটা হবে 99, 98, 1, 2, 3 করতে করতে ঘুরে আবার মিস্টার রাবুল ঘুরে আসছে। তো এটাকে যখন রোটেট করাবো, ইনিশিয়ালি দুটো স্কেল জিরো জিরোতে ম্যাচ করে আছে, ধরো এটা আমাদের জিরো, এখানে একটা জিরো আছে। ওকে, আমি একটু দেখাই আমাদের ক্লোজ ভিউতে জিনিসটা ইন্টারেস্টিং, মোস্ট উল্টা, এটা জিরো, এটা জিরো, এখানে জিরো আছে। এটাকে ঘোরালাম, ঘোরালে আসছে, এটা ঘোরালে আস্তে আস্তে কিন্তু খুলে এদিকে চলে আসবে। খুলে যদি আসে তাহলে ঘুরে যখন আবার জিরোতে আসবে, একটা কমপ্লিট রোটেশনে দেখা গেল এর ভিতরে এক ঘর সরল, জিরো ছিল, এটা ইনিশিয়ালি জিরোতে ছিল, রোটেশনের পর দেখা গেল জিরো থেকে এখানে একে এসেছে, জিরো থেকে ওয়ানে এসেছে, তার মানে পিচ হলো 0.1 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ লিনিয়ার স্কেল রিডিং? লিনিয়ার স্কেল রিডিং কত? আফটার ওয়ান কমপ্লিট রোটেশন অফ সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলে একটা পাক খেলে লিনিয়ার স্কেলে কতগুলো রিডিংটা কত হবে সেটাই হচ্ছে পিচ, স্ক্রু পিচ। ওকে, জেনারেলি পিচ যেটা হয়, জেনারেলি যেটা স্ক্রু পিচ হয়, সাপোজ পিচ ডিনোট করছি এম দিয়ে, জেনারেলি এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। ওকে, তো তোমরা যেটা প্র্যাকটিস করবে, তোমরা যেটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালি যেটা করবে, প্র্যাকটিস ইউজ করবে, তাহলে তার ক্ষেত্রে দেন লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ, কি ফর্মুলা, পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন। দিস ইজ দ্য লিস্ট কাউন্ট অফ স্ক্রু পিচ। লিস্ট কাউন্টটা কি করে ক্যালকুলেট, লিস্ট কাউন্ট, এখানে লিস্ট কাউন্ট হবে এলসি অফ লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ, তাহলে কি হলো পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন। পিচ কত বলেছি, জেনারেল কেস, ইন জেনারেলি ইন প্র্যাকটিস তোমাদের যে ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, তোমরা যখন ল্যাবে করবে 0.1 সেন্টিমিটার এন্ড সার্কুলার ডিভিশন 100, দেন লিস্ট কাউন্ট দাঁড়ালো 0.1/100, it becomes 0.001 সেন্টিমিটার। তো দিস ইজ দ্য লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ। তোমাদের অন্য ভ্যালু দিলে অন্য আস্তে দাঁড়ালো, ওটা হলো পিচ হলো 0.2 সেমি, এটা হলো 50, তাহলে 0.2/50 ক্যালকুলেট করলে একটা কোনো ভ্যালু তোমরা পেয়ে যাবে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করব স্ক্রু পিচ, ক্যালকুলেট করব স্ক্রু গেজের ক্ষেত্রে, এবং সেখান থেকে লিস্ট কাউন্টটা ক্যালকুলেট করব। তাহলে কি কি শিখে নিলাম, মেইন স্কেল বা মিটার স্কেলে লিস্ট কাউন্ট বা মিনিমাম ভ্যালু ক্যান বি মেজার থ্রু এনি মিটার স্কেল, কত সেটা 0.1 সেন্টিমিটার আপ টু ফার্স্ট ডেসিমাল পয়েন্ট, ভার্নিয়ার স্কেল ক্যান বি মেজার আপ টু সেকেন্ড ডেসিমাল পয়েন্ট 0.01 ভার্নিয়ার ক্যালিপার্স, ট্রাভেলিং মাইক্রোস্কোপ ক্যান বি মেজার আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট 0.001 সেন্টিমিটার, অ্যাকুরেসি ইনক্রিজ করছে, স্ক্রু গেজ ক্যান বি মেজার আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট 0.001। তো ফর্মুলাগুলো মনে রাখবো তাহলে আমরা করবো। আচ্ছা, এছাড়া আর একটা সূত্র, তো স্ক্রু গেজের ক্ষেত্রে কোনো মেজারমেন্ট কি করে হবে, তো স্ক্রু গেজের ক্ষেত্রে ফর্মুলা, মেজারমেন্ট ফর্মুলা তাহলে এক্ষেত্রে মেজারমেন্ট ফর্মুলাটা মনে রাখবো, লিনিয়ার স্কেল রিডিং, LSR, লিনিয়ার স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইনটু সার্কুলার স্কেল রিডিং। ওকে, যখন কোন একটা আমরা জিনিসকে মেজার করছি, দেখবো সাপোজ লিনিয়ার স্কেলে হলো 0.3, সার্কুলার স্কেলে হলো 55, আমরা একটা মেজার করলাম,
কি করলাম, এই যে জিনিসটি এইভাবে দেখিয়েছি, জিনিসটি এরকম একটা জিনিস দেখালাম, তো জিনিসটি এখানে ধর একটা এইটার বেস্ট ডায়ামিটারটা কত নির্ধারণ করছে, তাহলে কত হবে, তাতে দেখবো সার্কুলার স্কেলে একটা পার্ট দেখাচ্ছে 55, 0 to 100 যে কোনো ভ্যালু হতে পারে, 72, 28, 45 যে কোনো ভ্যালু হতে পারে, তাহলে ওটা নিলাম, তাহলে সেটা হলো সার্কুলার স্কেল রিডিং। লিস্ট কাউন্টটা মেজার করে নেবো আগে, কত আসছে, সাপোজ 0.001। লিস্ট লিনিয়ার স্কেল রিডিং কত হচ্ছে, রৈখিক স্কেলের পার্ট কত, যখন মেজারমেন্ট করবো, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে জিনিসটা ভালো করে দেখে নেবে, আপাতত নিউমেরিক্যাল প্র্যাকটিস করার জন্য শিখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে লিনিয়ার স্কেল রিডিং সাপোজ, লিনিয়ার স্কেল রিডিং 0.3 আর সার্কুলার স্কেল রিডিং 55, তাহলে টোটাল রিডিং কত হবে, 0.3 প্লাস 0.001 ইনটু 55, দ্যাট ইজ 0.355 সেন্টিমিটার। এইভাবে আমরা মেজার করবো, বসিয়ে দিলেই চলে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রু গেজের ক্ষেত্রে। আর স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বা ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে ফর ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হবে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। এই দুটো ব্যবহার করে আমাদের ক্যালকুলেট করতে হবে, মেন স্কেল রিডিং মানে রৈখিক স্কেলের পার্ট কত দেখাচ্ছে, দেখা গেল 2.5, দেখা গেল কোনো একটা, দেখো একটু বোঝাই ব্যাপারটা, দেখা গেল একটা তোমরা কোনো লাইন লেন্থ মেজার করছো বা কোনো সাপোজ এই থিকনেসটাই মেজার করছো বা কতটা এটা চওড়া সেটা মেজার করছো, সেই চওড়াটা মেজারমেন্ট যখন করছো তখন দেখলে যে রিডিংটা এলো সেটা এলো মেন স্কেলে 2.5 আর 2.6 এর মধ্যে, তাহলে কত নেবো, নেবো যে 2.5, যে রিডিংকে ক্রস করে যাবে 2.5 এর থেকে বেশি কিন্তু 2.6 থেকে কম, তাহলে মেন স্কেল রিডিং নিতে হবে 2.5। এবার দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত রিডিং সেটা দেখতে হবে, তাহলে সাপোজ ভার্নিয়ার স্কেলের কত কুলো ঘর থেকে 10টা বলেছি, তাহলে সাপোজ 7 হলো রিডিং, 7th ডিভিশনটা কোয়েনসাইড করে আছে, তাহলে 7 রিডিং, তাহলে এটা হলো 2.5 প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, 0.01 ইনটু 7, তাহলে রেজাল্ট হলো 2.57, টোটাল রিডিংটা পেয়ে গেলাম আপ টু সেকেন্ড অর্ডার, দেখো 2.57, কিন্তু মিটার স্কেলে মেজার করলে এটা 2.5 এর বেশি কখনোই লিখতে পারবো না, কেন, মেজারমেন্ট আপ টু অ্যাকুরেসি অর্ডার ফার্স্ট ডেসিমাল পয়েন্ট মানে দশমিকের পর এক ঘর অব্দি মাপা যায়, বাট এক্ষেত্রে আমরা দু ঘর মাপতে পারি, তাহলে ফার্স্ট মেন স্কেল রিডিং হলো 2.5, ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, ভার্নিয়ার স্কেল রিডিং সাপোজ 7, তো টোটাল রিডিং হলো 2.57 সেন্টিমিটার, যেটা মেন স্কেলে মাপলাম 2.5, ভার্নিয়ার স্কেল ইউজ করে সেই রিডিংটা দাঁড়ালো আরও অ্যাকুরেট হয়ে গেল আপ টু সেকেন্ড অর্ডার 2.57। তো এইভাবে আমরা মেজার করবো, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে আপাতত যে সূত্রগুলো দিলাম তোমাদের যে রেফারেন্স বুক আছে সেখান থেকে তোমরা মেজার করতে পারো, সেখান থেকে নিউমেরিক্যালগুলো করে দেখতে পারো এই সূত্র দিয়ে, তো আমিও কিছু নিউমেরিক্যাল করাবো অবশ্যই, তো দেখা যাক সেগুলো। তো তো কিছু আমরা থিওরি আগে অংশটা দেখে নিই, তো এরপর এগুলো তো হলো, তো আমরা কিছু প্র্যাকটিক্যাল তো এখন করার উপায় নেই, তো আমাদের যেটা করতে হবে কিছু প্র্যাকটিস করতে হবে নিউমেরিক্যাল প্রবলেম, তো সেটাই আমরা চলে যাবো এরপর। তো চলে যাওয়ার পর এই সূত্রগুলো শিখে নেওয়ার পর আমরা এখন আমাদের বেশ কিছু জিনিস বাকি আছে, যেমন সিগনিফিকেন্ট ফিগার সেটাই এখন আলোচনা করবো, সিগনিফিকেন্ট ফিগারটা আলোচনা করার পর যদি কিছু প্রবলেম হয় সেটা আমি দেখছি, তো আমরা তোমরা ভালো করে অবধি দেখে নাও, এরপর আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। তো এবার আমরা ভার্নিয়ার ক্যালিপার্স থেকে একটা নিউমেরিক্যাল করি, করার পর আমরা পরের থিওরিতে যাব। ভার্নিয়ার ইন এ ভার্নিয়ার ক্যালিপার্স কোশ্চেন লিখে দিই, ইন এ ভার্নিয়ার অর স্লাইড ক্যালিপার্স একই নাম, ইন এ ভার্নিয়ার ক্যালিপার্স 19 ডিভিশনস অফ মেইন স্কেল, যেমন ওখানে 9 আর 10 কোয়েন্সাইড করেছিল মেন স্কেল,
exactly coincide in exactly coincide with If the smallest division of the main scale, if the smallest division of the main scale is 0.1 centimeter or 1.0 millimeter, then calculate the vernier constant of the calipers. Khub easy problem. Vernier constant equals to 1 minus m by n into 1 main scale division. Okay, এটা আমাদের ফর্মুলা আমরা শিখেছি. তো m টা হচ্ছে নাম্বার অফ মেন স্কেল ডিভিশন, দিস ইজ ভার্নিয়ার স্কেল ডিভিশন, তো দিস ইজ 1 minus 19 by 20 into একটা হলো সেজ 1.0 মিলিমিটার, একটা স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেন স্কেল, দিস ইজ MSD, দিস ইজ 1 by 20 into 1.0 millimeter. So 1 by 20 millimeter. So finally, 1.0 and 0.1, 0.1 by 20 centimeter, 0.005 centimeter. This is the vernier constant. Amra calculate kore fellam. তো তোমরা প্রবলেমগুলো দেখবে এই সূত্র দিয়ে, কি অন্য কোনো যদি প্রবলেম থাকে সেটাও তোমরা দেখতে পারো। এবার চলে আসি আমাদের পরবর্তী যে ক্যালকুলেশন বা আমাদের পরবর্তী যে টপিক সেটা আমরা দেখব। পরবর্তী আলোচনার বিষয় হলো সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার তো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে তার যে লিস্ট কাউন্ট হয়, যেমন মেন স্কেলের ক্ষেত্রে আপ টু ফার্স্ট অর্ডার পয়েন্টের পর ফার্স্ট ডেসিমাল পয়েন্ট, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আপ টু সেকেন্ড অর্ডার মেজার করতে পারি সেকেন্ড ডেসিমাল পয়েন্ট, স্ক্রু গেজ আপ টু থার্ড অর্ডার। তাহলে এই যে অর্ডারগুলো আমরা বলছি, যত অর্ডার সেটাই হচ্ছে তার সিগনিফিকেন্ট ফিগার। তো যেমন ধরো, তো অর্ডার অফ অ্যাকুরেসি সেটাই আমাদের এখানে মেজার করা হবে এই সাহায্যে। তাহলে এটা কী মেজার করে সেটা আমরা একটু চলে আসি, সেই জিনিসটাকে বুঝতে হবে। তো সিগনিফিকেন্ট ফিগার যেটা হয় সেটা আমরা দেখে নেব এরপর, যেটা আমাদের মেজারমেন্ট করতে হবে। তো সিগনিফিকেন্ট ফিগার কোন একটা ইনস্ট্রুমেন্টে সেটা ঠিক করে, সিগনিফিকেন্ট ফিগার অফ এনি মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোন সিগনিফিকেন্ট ফিগারটা কার হবে, কোন একটা মেজারিং মেন্ট, সিগনিফিকেন্ট ফিগার অফ এনি মেজারমেন্ট, অফ এনি মেজারমেন্ট, অফ এনি মেজারমেন্ট বাই মেজারিং ইনস্ট্রুমেন্ট, অফ এনি
measurement or at a measurement is a significant figure by any instrument kon ekta instrument er sahaje jokhon kono amra ekta measurement korbo sei measurement er significant figure ki korche degree of precision ba koto ta accuracy degree of precision মানে ডিগ্রি অফ অ্যাকুরেসি কতখানি সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন মানে যেমন ধরো যখন কোন একটা মিটার স্কেলের সাহায্যে আমরা করি তার অ্যাকুরেসি হচ্ছে আপ টু ফার্স্ট অর্ডার তাহলে ওই স্কেলে আমরা দশমিকের পর এক ঘরই মেজারমেন্ট করতে পারবো সেটা ওই ইনস্ট্রুমেন্টের ডিগ্রি অফ প্রিসিশন বা ডিগ্রি অফ অ্যাকুরেসি স্ক্রু গেজ কত দূর পারে আপ টু থার্ড অর্ডার তো দিস ইজ দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি অফ দিস ইনস্ট্রুমেন্ট যদি আমরা করি vernier calipers up to second order this is the degree of accuracy of this vernier instrument of this measurement to one of the measurement er khetre degree of precision ba degree of accuracy seta indicate kore significant figure suppose তো আমরা সিগনিফিকেন্ট ফিগারটা কি করে বুঝবো বা মেজারমেন্ট করবো একদম ইজি ব্যাপার তো সেটা আমরা এবার আস্তে আস্তে দেখে নেবো সেটাই আমাদের লাগবে তো সাপোজ কোনো একটা মিটার স্কেলে মাপছো মিটার স্কেলে কোনো একটা মেজারমেন্ট করলে 1.5 সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কটা একটা হচ্ছে 1 একটা হচ্ছে 5 তাহলে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট मेजरमेंट करा जाए आप टू थर्ड ऑर्डर सॉरी सेकेंड ऑर्डर एक क्षेत्र जीरो तीन एट जो करतम स्क्रू गेज স্কুগেজে যদি পরিমাপ করতাম তাহলে লিখতে হবে 1.500 সেন্টিমিটার ওকে কারণ স্কুগেজে পাম মেজারমেন্ট করা যায় আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট তাহলে এখানে 1500 দ্যাট ইজ 4 তাহলে এইটাই হচ্ছে তার সিগনিফিক্যান্ট ফিগার কোন একটা ইনস্ট্রুমেন্টে ডিগ্রি অফ অ্যাকুরেসি বা ডিগ্রি অফ প্রিসিশন কে সে দেখিয়ে দিচ্ছে সেটা কতখানি অ্যাকুরেটলি কোন একটা মেজারমেন্ট আমরা করতে পারি সেই সিগনিফিক্যান্ট নাম্বারটা বুঝিয়ে দিচ্ছে তো সিগনিফিক্যান্ট মিন ফিগার যখন আমরা ক্যালকুলেট করব বা মেজারমেন্ট করব সেটা কিভাবে করব ধরো আমরা কতগুলো নাম্বার দেখি বলো 2500 কোন একটা নাম্বার আছে 2500 সেটাকে আমরা লিখতে পারি significant notation লিখে লিখতে পারি দেখো 2.5 into 10 to the power cube 2.5 into 10 cube ফর্মে লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে significant figure হলো দুটো দুই ওকে সেটা আমি কোন ইনস্ট্রুমেন্টে করছি সেটা দেখে আমাদের বুঝতে হবে সাপোজ ধরো আচ্ছা 0.0025 তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 তাহলে এই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার 2 ঠিক আছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ফর্মে লিখে দিলাম আর একটা আছে ধরো 2.0025 তাহলে এই ক্ষেত্রে 2.0025 ইনটু 10 টু দি পাওয়ার 0
দশমিকটি এখানেই আছে, তাহলে কত হলো টোটাল পাঁচটা। ওকে, তো জেনারেলি এই যে চারটে দেখলাম, এই যে তিনটে দেখলাম, সেটা চোখে দেখেও বোঝা। যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তার ডান দিকে শুরু শূন্যগুলো আমরা গণ্য করব, যেমন ধরো বললো 1300, তার এর সিগনিফিকেন্ট ফিগার কত? 2, মানে প্রথম দুটো। যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তার যদি ডান দিকে যে জিরো গুলো থাকে, ধরো বললো আছে 1730, তাহলে হবে 3, লাস্টের জিরোটা বাদ। ওকে, যদি ডেসিমাল নাম্বার হয়, ডেসিমাল নাম্বারের আগে যদি জিরো থাকে তাহলে এই পরের জিরো গুলো বাদ চলে যাবে, এই পরের জিরো গুলো বাদ চলে যাবে, লাস্টের দুটো ডিজিট হবে সিগনিফিকেন্ট ফিগার। যেমন ধরো আছে 0.00017, তাহলে এই যেহেতু এখানে জিরো আছে তাই এই তিনটে জিরো কাউন্ট হলো না, তাহলে এটা জিরো বলে এই তিনটে কাউন্ট হলো না, তাহলে লাস্টের দুটো তাহলে হলো 2। আবার যদি দশমিকের আগে কোনো একটা নাম্বার চলে আসে সেক্ষেত্রে আমাকে ভেতরের জিরোগুলি টোটাল সব কটা নাম্বার এখানে জিরো থাকতো, তাহলে সেটা আমরা নিতাম না, এই কটা অব্দি নিলাম, তাহলে আমাদের কত হলো 2.0, তাহলে মোট 2.0025, তাহলে মাঝখানে ঢুকে গেছে, দশমিকের সামনে সংখ্যা আছে, তাহলে এটা সবগুলোই নিতে হবে, তাহলে মোট হলো 5টা। তো এইভাবে আমরা সিগনিফিকেন্ট ফিগার আমি বেশ কয়েকটা দেখছি, যেমন ধরো বললাম 100 29.04, তাহলে এর ক্ষেত্রে কত হবে 5, মানে 1 2 3 4 5, এটাকে আমরা লিখতে পারি কত 1.2904 × 10⁻২। এই ফর্মেও লিখতে পারি, তাহলে 1. অ্যাকচুয়ালি যেটা মনে রাখবো, মাঝখানে যদি জিরো থাকে তাহলে সেটা কাউন্ট হবে, দশমিকের ক্ষেত্রে সামনে জিরো থাকলে বাদ চলে যাবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে জিরো থাকলে বাদ চলে যাবে। তারপরে ধরো লিখলাম 0.0012, কত হবে 2, কারণ এই তিনটে এখানে জিরো আছে, তাহলে তিনটে বাদ, তাহলে লাস্টের দুটো, তাহলে এখানে সবকটা কাউন্ট হয়েছে, তাহলে হলো লাস্টের 2টা, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার হলো 2। তারপরে বললাম ধরো 0.0010, যদি এরকম থাকে তাহলে আগের জিরো দুটো বাদ, তাহলে এই দুটো থাকলো, তাহলে এখানে হলো 2। দশমিকের ক্ষেত্রে বাঁ দিকে জিরো যদি থাকে তাহলে বাদ, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে বাদ। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম এখানে জিরো থাকলো, ওটা নিতে হবে, ওটা খেয়াল করি না, আমি বলতে কন্ট্রোল করি, তাহলে এখানে হলো লাস্টের দুখানে ডিজিট সিগনিফিকেন্ট ফিগারের আওতায় চলে এলো। তাহলে এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান দিকে জিরো থাকলে সেটা বাদ যাবে, দশমিক সংখ্যা যদি জিরো দিয়ে শুরু হয়, দশমিকের আগে জিরো থাকে, তাহলে তারপরে যে যদি আরও জিরো থাকে সেই জিরোগুলো বাদ দিয়ে লাস্টের ডিজিটগুলো নিতে হবে, ডান দিকে যতগুলো থাকবে সবগুলো সংখ্যা দিয়ে শুরু যেটা হবে। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর সিগনিফিকেন্ট ফিগার যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা একটু দেখি, তো সেটা আমরা দেখব, এরপর আমরা উদাহরণ নিয়ে আসছি। তো এরপর আমরা চলে আসি সিগনিফিকেন্ট ফিগারের গুণ যোগ, এগুলো আমাদের শিখতে হবে। ধরো আমরা দুটো জিনিসের মাল্টিপ্লাই করি, ক্যালকুলেটর আছে, তো দুটো জিনিসের মাল্টিপ্লাই করছি, বললাম ধরো ক্যালকুলেটরটা একটু নিয়ে নিই, তো বললাম দুটো ডিজিট দিলাম 2.54 × 1.2, এটা কত আসছে 2.54 × 1.2, তো মাল্টিপ্লাই করলে ক্যালকুলেটরে আসছে 3.048। এটা কি এর থেকে এলো? এটা হলো আমাদের মাল্টিপ্লাই করে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে। তো এবার গুণের ক্ষেত্রে নিয়ম কি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে যাদের গুণ করব, গুণ যোগ যাই হোক না কেন, বিয়োগ হোক, যে দুটো ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করছি তার যে সিগনিফিকেন্ট ফিগার, এর কত? এর সিগনিফিকেন্ট ফিগার 3, এর সিগনিফিকেন্ট ফিগার 2। তাহলে রেজাল্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার সবসময় যেটা ছোট হবে তার সিগনিফিকেন্ট ফিগার যত, রেজাল্টের সিগনিফিকেন্ট ফিগার ঠিক ততই হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাউন্ড অফ। রাউন্ড অফ করা মানে যেটাকে বলা হয়েছে আসন্ন মান নেওয়া, বা আসন্ন মানই রাউন্ড অফকে বলা হয়। কি করে? যদি তাহলে কত দূর নেবো আমাদের, কত দূর সিগনিফিকেন্ট? সেকেন্ড অর্ডার, মানে সেকেন্ড অর্ডার বলছি, সরি,
আপ টু ফার্স্ট ডেসিমাল পয়েন্ট করেন, এর ক্ষেত্রে 10 মিনিটের পর এক ঘর আছে, এর দু ঘর আছে, তাহলে আমাদের উত্তরের ক্ষেত্রে যেটা রেজাল্ট হবে তাহলে আপ টু মাস্ট বি ফার্স্ট জেরা, কারণ দিস ইজ দ্য লিস্ট সিগনিফিকেন্ট ফিগার ফর দিস মাল্টিপ্লিকেশন প্রসেস। তাহলে এই মাল্টিপ্লিকেশন প্রসেসে লিস্ট কাউন্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটা ছোট, যেহেতু দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করছি, তার দ্বিতীয়টার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগারটা ছোট, তাহলে দুই, তাহলে রেজাল্টের ক্ষেত্রে হবে, তাহলে রেজাল্টটা কথা হবে, তাহলে রেজাল্ট চলে এলো 3.0। দেখো 4 আছে এইখানে, যদি এইখানে যদি গ্রেটার দেন, রাউন্ড আপের নিয়ম কি, গ্রেটার দেন যদি 5 থাকে, সরি লেস দেন 5 থাকে, তাহলে আগেরটা সংখ্যাই হবে, তাহলে 3.0 ই হতো। আর যদি এখানে গ্রেটার দেন 5 থাকে, সাপোজ ধরে এলো 3.068, তাহলে এটা উত্তর লিখতে হতো 3.1, কারণ এটা 6 আছে মানে 5 এর থেকে বড়, আগেরটার সঙ্গে 1 যোগ করে দিতে হবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হলো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 3.0, কারণ এর ক্ষেত্রে 2, তাহলে এরও হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার 2। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক বাদ, দশমিকের ক্ষেত্রে বাঁ দিকে 0 থাকলে সেগুলো বাদ, ডান দিকগুলো সবগুলো আসবে, লাস্টে 0 থাকলে সেটাও আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এরপর মাল্টিপ্লিকেশন শিখে আমরা একটা অ্যাডিশন শিখি। অ্যাডিশনের ক্ষেত্রে আমরা বললাম, ধরো আমরা সাবস্ট্রাকশনটাও দেখে নিতে পারি, গুণ হলো, এবার ভাগটা আমরা যদি দেখি, ধরো বললাম 2.54 কে 1.2 দিয়েই ভাগ করবো, দেখি কত আসে, গুণ করেছিলাম, এটা ভাগ করলে আমাদের আসছে 2.116। 2.54 কে 2. নর্মাল ভাগ করলে আসছে, তাহলে কত হবে, দু ঘর যেতে হবে, তাহলে উত্তর হবে কত, 2.1, কারণ এই অবধি আমরা নেব, কারণ দুখানা আছে, তাহলে এর ক্ষেত্রে রেজাল্ট হলো 2.1, কারণ এখানে আছে 1, 5 এর থেকে কম, 5 বা 5 এর থেকে কম হলে আমাদের কিছুই যোগ হবে না, পেয়ে গেল। এরপর ভাগটা শিখে গেলাম, এবার একটা দেখো যোগের, ধরো দিল 32.36, এর সঙ্গে একটা যোগ করতে দিল ধরো আমাদের সাপোজ 0.7824, 0.7824, একটা দিল 0.something, একটা কোনো ছোটো কোনো ছোটো একটা সংখ্যা দিল, কিংবা বড় সংখ্যা দিল, ধরো বললো 314.5, বড়ই দিল, মাঝারি ছোটো বড়, এটা যোগ করলে কত হয় দেখি, তাহলে এর মধ্যে কার সিগনিফিকেন্ট ফিগার কত দেখে নিতে পারি, এর হলো 4, 1, 2, 3, 4, এর কটা আছে, এরও 4, আর এর ক্ষেত্রে হচ্ছে 4, তিনটেরই আমাদের আছে 4। তো আমরা এবারে এটাকে একটু রাউন্ড আপ করে নিই, আগে রাউন্ড আপ করে, যেহেতু তিনটেই 4 আছে, তো রাউন্ড আপ করে নিয়ে জিনিসটাকে একটু ছোট করে আমরা উত্তরটা করে নেওয়ার চেষ্টা করি। যেমন এটা যেহেতু একটু বড় সংখ্যা, তাহলে এটাকে আমরা বলছি দশমিকের পর, যেহেতু এক ঘর আছে সবগুলোকে এক ঘর করে নেওয়ার চেষ্টা করছি, তাহলে এটা 32.4, এটা 0.78 আছে, তাহলে 0.8314.5, এটা দশমিকের পর এক ঘরই আছে। তাহলে আমরা তিনটে যখন নিয়ে নিলাম, তাহলে আমাকে দেখতে হবে এর ক্ষেত্রে যেটা স্মলেস্ট দশমিকের পর একটা ঘর আছে, ডিজিট আছে, সেটা নিয়ে আমরা কাজ করলাম, বা যেটা লিস্ট সিগনিফিকেন্ট ফিগার, লিস্ট সিগনিফিকেন্ট ফিগার এটার ক্ষেত্রে দেখো এইটা 1, তাই আমি একটা যেহেতু, তাই ওটা আমরা এক ঘর নিলাম, তাহলে 32.4 প্লাস 0.8 প্লাস 314.5, তো টোটাল রেজাল্টটা চলে এলো 347.7। তো যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে লিস্টটাই আমরা আলটিমেটলি নিলাম, এর ক্ষেত্রে দশমিকের পর এক ঘর, এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 1, তাহলে দশমিকের পর আমরা এক ঘর হিসেবে কাউন্ট করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো, তাহলে হলো 347.7 হলো সিগনিফিকেন্ট ফিগার। ওকে, এটাকে আমরা একটাই ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে আমাকে সবগুলোকে সেম ডেসিমাল পয়েন্টে করে নিয়ে যোগ করতে হবে, এবং দশমিকের পর এক্ষেত্রে একটা আছে, এর চারটে আছে, এর দুটো আছে, তাহলে আমরা সবসময় একটাই যেটা হবে সেটাই উত্তর লিখতে হবে, বা এটা একটা নিয়ম আমরা বলতে পারি, ঠিক আছে।
ঠিক আছে, তো এই হলো যোগের নিয়ম। নিয়োগের ক্ষেত্রে একই রকম তোমরা নিয়ম করবে। তো আমরা দুটো জিনিস আজকে শিখে নিলাম, মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট আশা করি তোমরা সবাই ভালো করে করবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে, আর সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে যে তোমাদের প্রবলেম আছে সিগনিফিক্যান্ট ফিগারটা কী করে হিসেব করতে হয়, যোগ গুণ ভাগ প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিয়মগুলো তোমাদের বলে দিয়েছি। এবং তোমরা আশা করি সবাই ভালো করে ভিডিওটা দেখে বিষয়গুলো নিয়ে ভালো করে চর্চা করে নেবে, এবং তোমাদের যে বই আছে সেটা ডিসি পান্ডে হোক, MTG পাবলিকেশনের হোক, অ্যাডিহান্টের তো ডিসি পান্ডে তোমরা জানো, বা অন্যান্য যে বই থাক না কেন, অনেক অনেক বই হয় বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা, বা তোমরা যদি কোনো আকাশ অ্যালেন বা এই জাতীয় কোনো ইনস্টিটিউটে প্র্যাকটিস করে থাকো, পরীক্ষা অনলাইন প্র্যাকটিস বা এক্সাম দিয়ে থাকো, তাদের যে স্টাডি মেটেরিয়ালে নিউমেরিক্যাল প্রবলেমগুলো থাকবে তোমরা এই সূত্রগুলোর সাহায্যে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারবে, আশা করি তোমরা উপকার পাবে। তো তার জন্যই তোমাদের করে দেওয়া, আবার বলছি আমরা সব মিলে পড়তে চাই, শুধুমাত্র তোমরা নিজেরাই নয় তোমাদের যারা বন্ধু আছে প্রত্যেকের কাছে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করো, এই জয়েন্ট ক্লাসে যে ভিডিও লিঙ্কগুলো এবং আমার অনলাইন ক্লাসে অন্যান্য তোমাদের স্ট্যান্ডার্ডের যে ভিডিওগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো, যদি তোমাদের ইচ্ছে হয়, যদি শেখার আগ্রহ থাকে, যদি ইন্টারেস্ট গ্রো করে তবেই তোমরা দেখবে এবং নিজেরা দেখবে, বন্ধুদের দেখবে, দেখাবে, এবং বন্ধুরা যারা যারা ভালো ইন্টারেস্টেড, যারা শিখতে চায় তাদের নিশ্চয়ই দেখাবে, যাতে তাদের উপকার হয়। ঠিক আছে, তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো, আমি পরের দিন কাইনামেটিক্সের ওপর ভিডিও নিয়ে আসবো। তো আমরা বেসিক যে তিনটে পয়েন্ট দেখলাম, আমাদের মেজারমেন্ট ইউনিট অ্যান্ড মেজারমেন্ট টপিকের ওপর একটা দেখে নিলাম, প্রথম দিন ডাইমেনশনাল অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, তোমরা শিখে নিয়েছো সবাই, দ্বিতীয় দিন দেখলাম এরর ক্যালকুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফাইনালি সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড লিস্ট কাউন্ট অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই যে তিনটে টপিক বা চারটে টপিকের ওপর আমি আলোচনা করলাম, এই কটাই সাফিসিয়েন্ট তোমাদের জেই মেল এবং নিট এক্সামের জন্য, এই কটা টপিকের বাইরে জেনারেলি ইউনিট মেজারমেন্ট থেকে কোনো বিষয়ের ওপর নিউমেরিক্যাল বা প্রবলেম আসে না। তো তোমরা প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা কাইনামেটিক্সের ওপর যতদূর পারি আলোচনা করব, সূত্রগুলো নিয়ে। তোমরা একটু তোমাদের বইটা বা তোমাদের যে রেফ টেক্সট বই ফলো করো, সেখান থেকে সূত্রগুলো দেখে রাখবে। আমি পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, জীবনে বড় হও, এগিয়ে চলো। ঠিক আছে, আজকে এই বলেই শেষ করছি, আবার সামনের দিন আমরা নতুন ভিডিও নিয়ে নতুন থিওরি নিয়ে ফিরে আসবো, সবাই ভালো থেকো।